এখন মামলা তো হতেই পারে বলেন মামলা বিভিন্ন রকম মামলা কোর্টে যদি বিচার থাকে সেটা বিচার কিন্তু কোর্ট থেকে যদি কোনো নির্দেশনা থাকতো যে আমাদের কাছে বা আসতো যে তাদের এটা ইনজাংশন বা নিষেধাজ্ঞা আছে যেটা চালানো চালাতে পারবে না তখন আমরা ব্যবস্থা নিতে পারতাম বা কোর্ট থেকে আমাদের নির্দেশনা থাকতো না এরকম কোনো কিছু পাই নাই এখন আমি যেটা বললাম মোবাইল কোর্টের মাধ্যমে যখন সাজা হয়ে যায় তখন কিন্তু ওটা শেষ হয়ে যায় এবং অন্য কোনো কারণে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা সেটা আমার আমি অবগত না মামলা থাকলে যদি কোর্ট থেকে কোনো নিষেধাজ্ঞা থাকে যে এটা চলতে পারবে না তখন কোর্ট থেকে আমাদের কাছে নির্দেশনা আসলে আমরা ব্যবস্থা নেব কিন্তু ওরকম নির্দেশনা আমি বা আমরা এখনো পাই নাই আর আমি যতদূর এসেছি একটা আজকে যেটা দেখলাম এখানে কিন্তু ওইভাবে কোনো অপদ্রব্য মিশানো বা ওইগুলো কিন্তু খুঁজে পায় না আপনারা জানেন মোবাইল কোর্ট হচ্ছে আমার সামনে চক্কর যদি উদ্ঘাটিত হতো বা সংঘটিত তখন আমরা ব্যবস্থা নিতে পারতাম তো আমরা ওইভাবে দেখি নাই তবে আমি তার কাগজপত্রগুলো চেয়েছি যেহেতু ওনার কাছে কিছু কাগজ আমি বাকিগুলো বলছি আমার অফিসে এসে এটা আমি অবগত না লাইসেন্স তো ওনারা ভোক্তা অধিকার আছে তাদের থেকে লাইসেন্স নিতে পারে এখন যে অপদ্রব্য মিশ্রিত করছে কিনা সেটা আমরা এখানে এসে কিন্তু পাই না ওইভাবে আমি তো বলেছি এখানে এটা খুব বেশি সন্তোষজনক না তাদেরকে আমি অবগত করেছি অবহিত করছি যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করবেন এবং যে অপদ্রব্যগুলো ওইগুলো কিন্তু আমরা খুঁজে পাই না এখানে আজকের অভিযানটা আমরা গতকাল একটা নিউজ পেয়েছি যে এখানে কিছু অপদ্রব্য বা একটা অস্বাস্থ্যকর পরিবেশে মানে গুড় তৈরি করছে এর পরিপ্রেক্ষিতে আমরা এসেছি আমাদের উপজেলা প্রশাসন থেকে আমি এসেছি এসে আমরা যেটা দেখেছি এখানে কিন্তু কোনো অপদ্রব্য ওইভাবে আমি পাই নাই মানে মিশ্রিত করতে বা অন্য কোনো ডকুমেন্ট বা ইনগ্রিডিয়েন্ট পাই নাই তবে পরিবেশটা একটু নোংরা আছে যেটা আমি তাদেরকে বলেছি যে আপনারা এটা মেনটেন করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন এবং তাদের যে বিভিন্ন কাগজপত্র আছে যেগুলো আমি চেক করেছি এবং কিছু কাগজপত্র তারা দেখাতে পারিনি তাদের বাসায় আছে সেটা বলেছে যে আমার অফিসে আপনি বা আপনার কাউকে দিয়ে আমাকে দেখালে আমরা দেখি ওইটা এখন তো যেটা বললাম আমাদের মোবাইল কোর্টের ক্ষেত্রে যদি আমার সামনে সংঘটিত বা উদ্ঘাটিত তাহলে ব্যস্ত নিতে পারবো এটা আমি তো বলেছি ওটা ওনাদের যে কাগজপত্র সেটা দেখবো দেখার পরে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো তারা যদি অন্য কোনো কাগজপত্র করা লাগে তাহলে বলবো যে দাদাতে তারা করে না করলে তাদের ব্যবস্থা নেবো